ইতিমধ্যে সুপারস্টার জিতের ঈদের মুভির খবর আমরা জেনে গেছি, সেই সাথে সুপারস্টার দেবেরও ঈদের মুভির খবর মোটামুটি জানি, কিন্তু সুপারস্টার সাকিবের ঈদের মুভির খবর কিন্তু এখনো আমরা জানি না। তবে খুব শীঘ্রই আমরা তা জানতে যাচ্ছি, কেননা আর মাত্র 3 মাস পরে আসতে যাচ্ছে ঈদ। ফলে এরই মধ্যে সাকিবও মোটামুটি নিশ্চিত ঈদের মুভির ব্যাপারে, তাই খুব অল্প সময়ে ঘোষণা দিতে যাচ্ছে ঈদের মুভি নিয়ে। তবে সাকিবের ঈদের মুভি নিয়ে আমরা যতটুকু খবর জেনেছি সেটা এই পোস্টে তুলে ধরা হবে। সেই সাথে প্রথমবারের মতো ঈদে সাকিব দেবের লড়াইও হতে পারে, তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পোস্টের শুরুতে আপনাকে রংদারে স্বাগতম, দয়া করে পুরো ভিডিওটি উপভোগ করুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমাসটি সুপারস্টার জিতের মুভি নিয়ে, ইতোমধ্যে এই বিষয়ে রংধারে রিপোর্ট করা হয়েছে। এবার ঈদে জিতের বাজি মুভিটি মুক্তি পাচ্ছে, ইতোমধ্যে মুভির মূল কাজও শুরু হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মুভিটি ঈদে শুধুমাত্র কলকাতায় মুক্তি দেওয়া হবে, তবে বাংলাদেশেও মুক্তি দেওয়ার একটা চেষ্টা থাকছে, কেননা এর আগে 2017 ও 2018 সালে জিতের মুভি একই সাথে কলকাতার পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল, কিন্তু 2019 সালে সেটা হয়নি। 2019 সালে জিতের শেষ থেকে শুরু কলকাতায় মুক্তির কয়েক সপ্তাহ পর বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল, যার কারণে বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। ফলে এবার জিত চেষ্টা করছে ঈদের সময় বাংলাদেশেও মুভিটি মুক্তি দিতে, যদি তা সম্ভব না হয় তবে ঈদের এক সপ্তাহ পর মুক্তি দেওয়ার চেষ্টা থাকছে। যদিও বাংলাদেশের যৌথ পরিচালনা নীতির পাশাপাশি আমদানি নীতিও কঠোর করা হয়েছে, ফলে এই বিষয়ে একটা সন্দেহ থেকে যায়। অন্যদিকে কলকাতা সুপারস্টার দেব ডিসেম্বরে বাংলাদেশে পাসওয়ার্ড মুক্তি দেওয়ার সময় বলেছিল মিশন 16 মুভির কথা। 2020 সালে ঈদে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ বাংলাদেশের একটি মুভিতে দেব অভিনয় করবে, যেটার নাম থাকছে মিশন 16। বেশ কয়েক সপ্তাহ এই নিয়ে খবর না থাকলেও সম্প্রতি আবারও মিশন 16 নিয়ে খবর পাওয়া গেছে। জানা গেছে ইতোমধ্যে মুভিটি প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছে প্রযোজক সংস্থা, সেই সাথে 12 সদস্যের একটি টিম থাইল্যান্ডে গিয়েছে মুভিটি শুটিং স্পট নির্ধারণ করতে। মুভিটির শুটিং থাইল্যান্ড আর ঢাকায় হবে। 8 মাস থেকে দেব থাইল্যান্ডে এই মুভিটি শুটিং শুরু করবেন বলে নিজে ঘোষণা দিয়েছেন, ফলে এটা নিশ্চিত মিশন 16 নির্মিত হচ্ছে, যেখানে দেবের চরিত্রের নাম থাকছে রাজ। মুভিটিতে নায়িকা নির্ধারিত না হলেও বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও অনেক অভিনেতা অভিনয় করছে। মুভিটি নির্মাণ করেছে শামীম আহমেদ, ফলে প্রথমবারের মতো বাংলাদেশে ঈদের লড়াইয়ে নামছে দেব। সর্বশেষ বাংলাদেশের সুপারস্টার সাকিবও ঘোষণা দিতে যাচ্ছে ঈদের মুভির বিষয়ে। ইতিমধ্যে এই তারকা তার নতুন মুভি ভিন নিয়ে ভীষণ ব্যস্ত, মুভিটি বক্স অফিসে ধামাকাদার ব্যবসা করছে, বিশেষ করে ঈদের মুভির মতোই ব্যবসা করছে মুভিটি। কিন্তু এরই মাঝে সাকিব ঈদের মুভির প্রি প্রোডাকশনের কাজও শুরু করে দিয়েছে। জানা গেছে গতবারের মতো এবারের ঈদের মুভিতে সাকিবের বিনিয়োগ থাকতে যাচ্ছে, ধারণা করা হচ্ছে লন্ডন লাভই হতে যাচ্ছে সাকিবের এবার ঈদের মুভি। বিশাল বাজেটে এই মুভিটিতে ইতিমধ্যে কলকাতার নুসরাত জাহানকে নায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেই সাথে বাংলাদেশের একজন এবং যুক্তরাজ্যের একজন নায়িকা নেওয়া হচ্ছে, অর্থাৎ 3 জন নায়িকা থাকছে মুভিটিতে। মুভিটি পরিচালনা করবে ইফতেখার চৌধুরী। 3 মার্চ থেকেই মুভিটি শুটিং শুরু হচ্ছে, প্রথমে ঢাকায় শুটিং হবে এবং পরে যুক্তরাজ্য ও দুবাইয়ে মুভিটি শুটিং শুরু হবে। ফলে বোঝাই যাচ্ছে এবার ঈদে সাকিব বেশ ধামাকা নিয়ে হাজির হবে। দেখা যাচ্ছে ঈদে কলকাতার বক্স অফিসে জিতের একক রাজত্ব থাকলেও বাংলাদেশের বক্স অফিস দখল নিতে কিন্তু অনেকে প্রস্তুত হয়ে আছে। এখন দেখার বিষয় দিন শেষে কে জয়ী হয়। তো প্রিয় দর্শক, এবার ঈদে কার মুভিটি সবচেয়ে বেশি ব্যবসা করবে এখনই কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করুন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। We'll be right back.